শুভ সন্ধ্যা। শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসির মূল সূচক ডিএসসিএক্স 2.84 পয়েন্ট বা 0.05 শতাংশ বেড়ে 6266 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 765 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.32 শতাংশ বেশি। ফুড অ্যান্ড অ্যালাইড খাতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং এমিরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সিমেন্ট খাতে হাইডেলবার্গ সিমেন্ট ও প্রিমিয়ার সিমেন্ট এবং ব্যাংকিং খাতে ইস্টার্ন ব্যাংক, আলার অফ ইসলামী ব্যাংক ও এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম ব্যাংক সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অপরদিকে শিল্প খাতে বার্জার পেইন্টস এবং বাংলাদেশ ল্যাম্পস, বিমা খাতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন ও দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার সমতায় শেষ হয়। প্রধান খাতের মধ্যে সিমেন্ট খাতে সর্বোচ্চ 0.80 শতাংশ এবং ফুড অ্যান্ড লাইট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.42 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে বিমা খাতে সর্বোচ্চ 0.29 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ ফুড অ্যান্ড লাইট খাতে 5টি এবং শিল্প খাতে 4টি করে কোম্পানি রয়েছে। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এমিরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং অ্যাপেক্স ফুডসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে বাংলাদেশ ল্যাম্পস, ইয়াকিন পলিমার এবং অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। অ্যাপেক্স ফুডস আজ ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করায় এ শেয়ার দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ল্যাম্পস আজ নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করায় এ শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ক্রাউন সিমেন্টের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এ শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। IMF-এর ভর্তুকি কমানোর শর্ত অনুযায়ী সরকার এই জুনের মধ্যে বিদ্যুতের দাম বাড়াতে পারে। বিশ্ববাজারে জ্বালানির দামের উপর নির্ভর করে দাম সমন্বয় করা হবে, তাই জ্বালানি তেলের দাম না বাড়লে বিদ্যুতের দামও বাড়বে না। তবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দ্রব্যমূল্য আরও বাড়বে, তাই মূল্যস্ফীতিও বাড়বে। 10,000 কোটি টাকা এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড EFPF থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড EDF থেকে ঋণ সহায়তা নিয়ে এক্সপোর্ট প্রসিদ দেশে আনেনি, তারা এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড EFPF থেকে আর কোনো অর্থায়ন পাবে না। রপ্তানি আয় দ্রুত আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।